যশোরের শারশা ও বেনাপোল পোর্ট থানা প্রাঙ্গণে শতশত মোটরসাইকেল ও প্রাইভেট কার সহ বিভিন্ন ধরনের যানবাহন খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে। মামলা জটিলতায় দীর্ঘদিন ধরে অযত্নে অবহেলায় এসব যানবাহন পড়ে থেকে হারিয়ে ফেলেছে চলাচলের ক্ষমতা। প্রতিনিধি রাসেল ইসলামের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। বিভিন্ন অনিয়ম, অপরাধ আর মামলার আলামত হিসেবে জব্দকৃত বেনাপোল এলাকার দুটি থানা চত্বরে নষ্ট হচ্ছে শত শত যানবাহন। বছরের পর বছর খোলা আকাশের নিচে ধুলা ময়লার স্তূপে এবং রোদ বৃষ্টিতে সব গাড়ির যন্ত্রাংশ মরিচা পড়ে বিকল হয়ে পড়ছে। স্থানীয়রা বলছেন, এসব মূল্যবান সম্পদ এভাবে নষ্ট না করে যথাযথ ব্যবস্থায় নিলামের মাধ্যমে এগুলো বিক্রি করা হলে সরকারের কোষাগারে অন্তত কিছু রাজস্ব লাভ হতো। এই গাড়িগুলো দ্রুত সময়ে অকশনে বিক্রি করে দিলে থানার পরিবেশ যেমন বাঁচবে, তেমন সরকারও শত শত কোটি টাকা রাজস্ব পাবে। এগুলো যদি নিলাম করা হয় তাহলে আমাদের মতো যুব সমাজ এগুলো ক্রয় করতে সক্ষম হবে। বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে, মাটির সাথে মিশে যাচ্ছে, এটা যদি এখান থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় বা সরকারের জন্য ব্যবস্থা করে তাহলে খুব সুন্দর হয়। তবে পুলিশ বলছে, মামলাগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো ব্যবস্থা করা যাচ্ছে না। মোটরযান আইনে আটক বিভিন্ন মামলার আলামতগুলো এই গাড়িগুলো নিষ্পত্তি করার জন্য আমরা বিজ্ঞ আদালতের মাধ্যমে প্রতিনিয়ত চেষ্টা করে থাকি। বিজ্ঞ আদালতের মাধ্যমে সমন্বয় করে দ্রুত যদি মামলাগুলো নিষ্পত্তি সম্ভব হয় সেক্ষেত্রে থানা পুলিশ দ্রুত মামলার আলামতগুলো নিষ্পত্তি করতে পারবে। একই সাথে এই আলামতগুলো দীর্ঘসূত্রিত হওয়ার কারণে থানা পুলিশও এগুলো নিয়ে বেশি বেগ পেতে হয়। এমন চিত্র দেশের বিভিন্ন থানায় দেখা গেলেও এর সঠিক কার্যকর ব্যবস্থা কিভাবে করা সম্ভব সেই উত্তর সম্ভবত কারোই জানা নেই। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।